আননোন ফ্যাক্টস বেঙ্গলি সকল ফলোয়ার্স এবং ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। ফিরে আসলাম আরও এক গুরুত্বপূর্ণ তথ্য দিতে আপনাদের সামনে। পৃথিবী থেকে প্রথম দেখা সূর্যের ভয়ঙ্কর রূপ, যা প্রকাশ পেল টেলিস্কোপে। আসলে সূর্যকে নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই। যাকে ঘিরে প্রাণের সৃষ্টি সম্ভব হয়েছে তাকে জানার আগ্রহ প্রত্যেক মানুষের মধ্যেই রয়েছে। সুতরাং তাই জন্যই এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরা। ভিডিওটি না কেটে সম্পূর্ণটা দেখবেন এবং তথ্যটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সূর্যোদয় এবং সূর্যাস্তের ওপর কতই না কবিতা লিখে গেছেন কবিরা। চিত্রশিল্পীরা নিজেদের তুলি রঙের ছোঁয়ায় এঁকেছেন দিন শুরু এবং দিন শেষের সূর্যের নানান ছবি। আসলে সূর্য নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই। একটি প্রকাণ্ড গ্যাসীয় পিণ্ড, যার থেকে বেরিয়ে আসছে প্রচণ্ড তাপ এবং তাতেই সম্ভব হয়েছে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব। এ কথা আমরা সকলেই জানি। এই মহাবিশ্বে মানে ইউনিভার্সে সূর্যই একমাত্র নক্ষত্র নয় যাকে ঘিরে প্রাণের সৃষ্টি সম্ভব হয়েছে। মহাবিশ্বে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি সূর্য ছড়িয়ে ছিটিয়ে আছে। পৃথিবীর সমস্ত শক্তির উৎস সূর্য। সূর্য ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভবপর নয়। সূর্যের এই অসীম শক্তির বিভিন্ন আঙ্গিকের সাথে পরিচিত হতে বিজ্ঞানীরা সূর্যকে ঘিরে একের পর এক রহস্য উন্মোচনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারই অঙ্গ হিসাবে এবার উচ্চ ক্ষমতা সম্পন্ন টেলিস্কোপের দ্বারা সূর্যকে কাছ থেকে দেখার এক চেষ্টায় একেবারে কাছ থেকে ধরা দিয়েছে সূর্য। এটি একটি আস্ত আগুনের গোলা, যার কাছে যাওয়া তো সম্ভব নয়, সম্ভব নয় তাকে নিয়ে খুঁটিনাটি বিশ্লেষণ করাও। কিন্তু সেই অসাধ্য সাধন যে এত সাফল্যের সাথে সম্পন্ন হবে সেটা ভাবতেই পারেনি বৈজ্ঞানিকরা। হাওয়াইতে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের সোলার টেলিস্কোপে তোলা হয়েছে সূর্যের ছবি। এর আগে সূর্যের ছবি তোলা হলেও এত কাছ থেকে সূর্যের ছবি এই প্রথম। ছবিটি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে সূর্যের ওপর রয়েছে সহস্র কোষ, যার উপরে ফুটন্ত গ্যাস লাভার আস্তরণ রয়েছে। সূর্যের উপরিভাগের সেই আস্তরণকে বলা হয় করোনা, যার উত্তাপ সূর্যের ভূপৃষ্ঠের চেয়ে বেশি। কোষগুলি থেকে তাপ নির্গত হয়ে বাইরের আস্তরণকে উত্তপ্ত করে আর সেখান থেকে বেরিয়ে আসে লাভা। সেই তাপ সৌরমণ্ডলে ছড়িয়ে পড়ে। এই করোনার উত্তাপ 1 মিলিয়ন ডিগ্রি কেলভিন বা 1 লক্ষ ডিগ্রি সেলসিয়াস, কিন্তু তার ভূপৃষ্ঠের উত্তাপ মাত্র 6000 কেলভিন বা 5500 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের তাপের মাত্র এক ভাগ পৃথিবীতে আসে, কিন্তু নিরক্ষরেখার অবস্থিত জায়গাগুলিতে সূর্যের তাপ বেশি থাকে, কারণ নিরক্ষরেখা থেকে সূর্যের দূরত্ব বাকি জায়গার তুলনায় অনেক কম। সেই চিত্র দেখে বিজ্ঞানীরা আরও এক সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে সূর্য নাকি খুব তাড়াতাড়ি হাইবারনেশন বা ঘুমের দেশে চলে যেতে পারে, যার ফলে পৃথিবীতে ফিরে আসতে পারে তুষার যুগ। সুতরাং বন্ধুরা, তথ্যটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। এছাড়াও মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।